বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে বিশ্বের যে কোনো অবস্থান থেকে আমাদের আয়োজন উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা হাদিসের কাহিনী এ শিরোনামে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি। আজকেও এরই ধারাবাহিকতায় এমন একটি ঘটনা হাদিস থেকে আমরা আলোচনা করতে চাচ্ছি যার মধ্যে রয়েছে চিন্তা চেতনার অনেক খোরাক এবং বাস্তব শিক্ষণীয় বিষয়। মদ পান ইসলামী বিধান অনুযায়ী চিরতরে নিষিদ্ধ, কোনো মুসলিম মদ পান করতে পারে না। যখন সে এই নিষেধ অমান্য করে মদ পান করবে তখন তার পরিণতি কত ভয়াবহ হবে, আসুন এরই আলোকে আজকে আমাদের এ পর্বটি আপনাদের সামনে উপস্থাপিত হবে। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন। তন্মধ্যে রয়েছেন ডক্টর এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন ডক্টর জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আসুন আমরা হাদিসের আলোকে ঘটনাটি প্রথমেই ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে শ্রবণ করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ধন্যবাদ ভাই পরিচালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন একসাথে বসা ছিলেন। তারা আলোচনা করছিলেন যে বড় গুনাহ কোনটি। আলোচনা করতে গিয়ে তাদের মধ্যে মতভেদ লক্ষ্য করা গেল, কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি তখন দ্রুত এসে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসকে জিজ্ঞাসা করলাম যে বড় বড় সাহাবিরা বসে ওখানে আলোচনা করছেন যে বড় গুনাহ কোনটি, এ নিয়ে তারা সিদ্ধান্ত পৌঁছতে পারছে না, আপনার কাছে কি এ ব্যাপারে কোনো আইলম আছে কিনা? তিনি বললেন যে হ্যাঁ, সবচেয়ে বড় গুণা হচ্ছে মদ পান। আমি এটা শুনে তাড়াতাড়ি তাদের কাছে গেলাম, যে গিয়ে বললাম যে উনি বলছেন সবচেয়ে বড় গুণা হচ্ছে মদ পান, মদ পান করা সবচেয়ে বড় গুণা। তারা সবাই দ্রুত তার কাছে আবার ফিরে আসলো, যে বললো যে তাহলে তুমি কী শুনেছো এবার আমাকে বলো। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনলাম, তিনি বলেছেন যে মদ পান হচ্ছে সবচেয়ে বড় গুণা। কারণ হচ্ছে মদ পান করার কারণে যে একটি ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাম সেটা উল্লেখ করেছেন। রাসূল বলেছেন যে পূর্ববর্তী বনী ইসরায়েলের মধ্যে কোনো এক রাজা এক লোককে ধরে এনে বললো তুমি হয়তো মদ পান করবে, নয়তো তুমি ব্যভিচার করবে, কাউকে হত্যা করবে। কয়েকটা তাকে অপশান দেওয়া হলো যে এর মধ্যে যে কোনো একটা তুমি বেছে নাও, অথবা তুমি শুকরের গোস্ত খাবে, যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। সে মনে করলো সবচেয়ে কম হচ্ছে মদ পান করা, কম গুণা, সেইটা মনে করে সে মদ পান করলো। মদ পান করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি বাকি সবগুলি তার মাধ্যমে করতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ সে অটোমেটিকলি অন্যগুলি করে ফেলেছে। অর্থাৎ মদ পান করে সে যখন সংজ্ঞাহীন হয়ে গেল, তখন সে অন্য সব মাতাল হয়ে গেল, তখন পরপর সে সবগুলো অপরাধগুলি কাজে করে ফেলেছে। এরপর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন বলেছিলেন যে মদ পান করবে যে ব্যক্তি তার 40 ওয়াক্ত নামাজ কবুল হবে না, আর মদ পেটের ভিতরে থাকা অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সে জান্নাতে যাবে না। তারপর তিনি এ ব্যাপারে কঠোরতা আরোপ করলেন। এটা হচ্ছে তবরানি বর্ণনা এবং হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন সহিহ তারগিব আত-তারহিব এবং সিলসিলা সহিহাতে। আরেকটি বর্ণনা আসছে এর সাথে, সে বর্ণনাটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে। কয়েকটি বর্ণনা আসছে, শেখ আলবানী বলেন যে হাদিসটি মওকুফ আল সহিহ,
সেখানে এসেছে এরকম যে ওসমান রাদিয়াল্লাহু বলেন পূর্ববর্তী কোনো এক আবেদ এবাদত করতো, এক মহিলা তাকে নষ্ট করার চিন্তা ভাবনা করলো যে তার এবাদত নষ্ট করতে হবে। কিভাবে করবে? সে তখন তার একটি দাসীকে পাঠালো, ওই লোকটাকে ডেকে আনো, দরবেশ সাহেবকে ডেকে আনো, বা আবেদ যে এবাদত করে তাকে ডেকে আনো। কী বলে ডেকে আনবা? বলবা যে আমার এখানে সাক্ষী হতে হবে তোমাকে একটা কাজের জন্য, এই জন্য তুমি আসো। আর ভালো মানুষ সাক্ষী দিতে সাধারণত দ্বিধা করে না, এই জন্য তিনি চলে আসলেন। আসার পরে এক দরজা করে ভিতরে তাকে প্রবেশ করানো হলো। এমনভাবে প্রবেশ করানো হলো যে সে পিছনের দরজা আর খুঁজে পায় তার কষ্ট, ব্যাগ পেতে হলো তার। এবং শেষ পর্যন্ত সেখানে পৌঁছার পরে দেখলো যে সেখানে তিনটা জিনিস আছে, একটি সুন্দর ছেলে আছে আর এক মটকা মদ আছে। এবং সে মহিলা বলল যে হয় তুমি আমার সাথে খারাপ কাজ করবে, ব্যভিচার করবে, অথবা মদ পান করবে, অথবা ওকে হত্যা করবে, তুমি যে কোনো একটি বেছে নাও। একথা বলার পরে লোকটি মনে করলো যে এর সবচেয়ে সহজ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মদ পান করা, ছোট পাপ বলে মনে হলো তার। সে মদ পান করলো, মদ পান করার পরে তখন সে একে একে অন্য সবগুলি কাজে করে ফেললো, অর্থাৎ হত্যা করলো, ব্যভিচার করলো, সবগুলি সে করে ফেললো। ওসমান রাদিয়াল্লাহু তখন বললেন ইস্তানবুল খামর ফাইন্নাহা উমুল খাবায়েস, তোমরা বেঁচে থাকো মদ থেকে, কারণ মদ হচ্ছে সমস্ত পাপের মূল। এবং মূল যে জিনিসটা আমরা দেখছি এই বর্ণনা থেকে যে আসলেই মদ হচ্ছে অন্যান্য সমস্ত কাজের খারাপ কাজগুলির মূল, সেখানে মূল হিসেবে মদ পানকে আখ্যায়িত করা হয়েছে। শুধু দর্শক শ্রোতা শুনলেন আপনারা ডক্টর জাকারিয়া সুন্দরভাবে আমাদের সামনে হাদিসের ঘটনাটি উপস্থাপনের জন্য। আমরা শিক্ষণীয় বিষয় সম্পর্কে আমাদের আলোচক বৃন্দের কাছে যাব। প্রথমেই শেখ ডক্টর হিজবুল্লাহ। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে মদ, আমরা এটাকে শুধু মদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বলতে পারি নেশা জাতীয় দ্রব্য, কুল্লু মুসকিরিন হারাম, যেটা আসছে মদকে কেন্দ্র করেই আসলে এই বিধান এসেছে। তো আরব দেশের মধ্যে বা তৎকালীন সময়ে মদটা ছিল তাদের আপ্যায়নের একটা বড় উপাদান। যে কোনো অনুষ্ঠান, বাড়িতে মেহমানদারি, সব কিছুতেই মদ পরিবেশন করা হতো। এবং এই মদের অনেকগুলো ভালো মানে স্তর ছিল, যেমন বর্তমানেও প্রচুর মদ পাওয়া যায় এবং মদের মধ্যে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি ছিল, তখনও এটা ছিল। আর আরবদের মধ্যে এটা একেবারে তাদের ফিত্রি, যেটাকে বলা যায় মদ পানটা স্বাভাবিক ছিল। এই মদের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই ইচ্ছা ছিল যে এই ব্যাপারে কোনো বিধান নাজিল হোক। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই মদের বিধান নাজিল করতে গিয়ে হঠাৎ করেই কিন্তু মদকে হারাম করে দেননি, বরঞ্চ স্তর বাই স্তর মদকে হারাম করা হয়েছে। তিনটি ধাপ নিয়ে, প্রথম ধাপে ছিল সূরা বাকারার আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, প্রাথমিক পর্যায়ে বলা হলো যে এতে অনেক বড় পাপ রয়েছে, হ্যাঁ কিছু সামান্য মুনাফাও বা লাভও রয়েছে, কিন্তু পরক্ষণে আবার বলে দেওয়া হচ্ছে ওয়া ইসমুহুমা আকবারু নাফিহি, যতটুকু তার মধ্যে লাভ রয়েছে তার চেয়ে গুনাহটা বেশি, ক্ষতিটা বেশি। তো এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের একটা অংশ মদ পান ছেড়ে দিয়েছে, কিন্তু তখনও কিছু কিছু সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মদ পান পুরো দমে ছাড়তে পারেননি। একবার একটা ঘটনা হলো যে তাফসীরের মধ্যে আপনার শানে নজুল হিসাবে, সবে নজুল হিসাবে বর্ণনা করা হয় যে একবার সাহাবি মদ পান করছিলেন, এমন সময় সালাতের সময় হয়েছিল। সেই সালাতের সময় হওয়ার পর তারা নামাজের মধ্যে কেরাআতের মধ্যে ভুল করে ফেলেছিলেন, সেই ভুলের কারণেই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এটা হলো দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালা ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না, কাছেও যেও না, কারণ ভুল হতে পারে, আলহামদুলিল্লাহ জায়গায় অন্য কিছু পড়া হতে পারে, মানে এইগুলি ভুলের কারণে যেও না। এই আয়াত নাজিল হওয়ার পরও একদল সাহাবি তারাও মত ছেড়ে দিলেন, কিন্তু এখনও পুরোপুরি এই মতটা ছাড়া হয়নি। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে চূড়ান্ত একটা ফয়সালা আসুক,
সেই চূড়ান্ত ফয়সলাটা এলো সুরায় মায়েদার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মদ এবং জুয়া এবং তার অপকারিতা সম্পর্কে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজস রিজস মিন আমালিশ শয়তান, অপবিত্র এবং শয়তানের এটা আমল, ফেসতে নিব, অতএব তোমরা এ থেকে বিরত থাকো। চূড়ান্ত পর্যায়ে মদ হারাম, হ্যাঁ এর শেষে দিয়েছে ফাহাল আনতুম মুনতাহি স্তরে গিয়ে আমরা পেলাম। জি শেখ, ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাচ্ছি, এই হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয়ের উপরে আপনি একটু আলোকপাত করুন। আলহামদুলিল্লাহ, আসলে মদের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুকরিয়া জাজাকাল্লাহ খায়ের, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছেন এবং জনাব ডক্টর জাকারিয়া সাহেব বলছিলেন এই বিষয়ে। আসলেই মদ এমন একটা ব্যাপার যা থেকে মানুষের বিরত থাকা একান্ত জরুরি। যখনই মানুষ মদ পান করবে তখনই মানুষের আর হিতাহিত জ্ঞান থাকবে না, তার বিবেক নষ্ট হয়ে যাবে। এ কারণেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিসা, তোমরা কখনো মদ পান করো না, নিশ্চয় মদ হচ্ছে পাপের মূল। তার মানে যখনই মানুষ মদ পান করবে তখন তার দ্বারা যে কোনো পাপ করে না অসহজ হবে, কেননা তার তখন আর জ্ঞান নেই, সে বিবেকশূন্য। আর এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামর হারাম, প্রত্যেক যে জিনিসটাই বিবেকের ক্ষতি করে, বিবেককে নষ্ট করে, সেটাই হচ্ছে মদ, আর সেটা হারাম। অবশ্যই মদ একটা হারাম বস্তু। আবার আপনার কাছে আমরা সুধী দর্শক শ্রোতা, বিরতির কেনারায় উপস্থিত, ছোট্ট একটু বিরতি আমরা নেব, বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের এই উপস্থাপনা ইনশাআল্লাহ নিয়ে হাজির হব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ, তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, নারীদের জেহাদ হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5টায় আর পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ডায়ালগ, ডিসকাশন, ডিবেট, রিবাটল, কনক্লুশন, এলিমিনেট মিসকনসেপশনস অ্যাবাউট রিলিজিয়ন, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun Sammukh Samore proti brihospotibar rat 9tay apuno samprochar sokal 10:30tay Bangladeshe Peace TV Banglay. আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে তা সম্ভব? আউযু বিরাব্বিন নাস, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিএস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। ওয়াল রাসূলু কুদওয়াতুনা, ওয়াল রাসূলু
সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যে আলোচনা করছিলাম মদপানের ভয়াবহ পরিণতি বা এটা সকল পাপের মা, এ প্রসঙ্গে জি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম নেশাদার দ্রব্য এমন একটি বস্তু যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। জাবির বিন আব্দুল্লাহর হাদিস বলছিলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামর হারাম, প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হচ্ছে মদ। মদ কোনো নির্ধারিত বস্তু নয়, প্রত্যেক যে বস্তু মানুষ খেলে মানুষের বিবেকের ক্ষতি হবে সেটাই মদ, আর সেটাই হারাম। এ কারণেই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস করা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। কোনো বস্তু যদি বেশি খেলে দেখা যায় যে বিবেকের ক্ষতি করছে তাহলে তার কমও হারাম। অবশ্যই মদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে মদ এমন একটা জিনিস, সে সিরিয়ালে সবচেয়ে বড় পাপ না হলেও, সিরিয়ালে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শরীক করা, তারপরে পিতামাতার অবাধ্য চলা, তারপর আপনার মিথ্যা কথা বলা, তবে অবশ্যই মদ বড় পাপ। সিরিয়ালে যে সমস্ত বড় পাপ, সেই পাপ যেগুলো সিরিয়ালে বড় পাপ এসেছে তার মদ একটি। আর অবশ্যই মদ একটা ভয়াবহ পাপ, কেননা এ দিয়ে মানুষের সব অন্যায় করা সম্ভব। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান শারেবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 40 দিন সন্তুষ্ট হবেন না। তার মানে এই ভুলের কারণে সে আর 40 দিন আল্লাহকে খুশি করতে পারবে না। এমন মারাত্মক অপরাধ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, এমন গর্হিত অপরাধ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আমরা সময়ের সামেলে হাল হলে ইনশাল্লাহ আসবো আপনার কাছে আবার শেখ আহমদুল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। আসলে যেটি আলোচনা চলছিল যে মদ সবচেয়ে বড় গুনাহ, আমি মনে করি সবচেয়ে বড় গুনাহ তো ঠিকই আছে, এটাকে যদি আমরা আরেকটু ভিন্নভাবে বলি তাহলে হয়তো সময় দর্শকদের বুঝতে কষ্ট হবে না। সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক আল্লাহর সঙ্গে। মদের সম্পর্কে যে দুটি ভাষ্য এসেছে হাদিসে, আকবরুল খাবায়েস আকবরুল ফাওয়াহিশ, এর অর্থ হলো সবচেয়ে বড় অশ্লীলতার যত রকম গুনাহ আছে অশ্লীলতা কেন্দ্রিক, তার ভিতরে সবচেয়ে বড় অশ্লীল কাজ হলো মদ, কারণ এটি অন্য সমস্ত অশ্লীল কাজকে অটোমেটিকলি উম্মুল খাবায়েস, অন্য সমস্ত অশ্লীল কাজের মূল এটা, এখান থেকে শুরু অন্যান্য অশ্লীলতা। আর যেটি উঠে আসছে হাদিসের থেকে আমার মনে হয় আরেকটি শিক্ষণীয় দিক হলো, কোনো বিষয়ে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তাঁরা বয়সে এবং অন্যান্য নেতৃত্বে অন্য দিক থেকে বড় হওয়ার পরেও তিনি কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত ইলম হাসিল করার জন্য প্রাজ্ঞ আলিমের শরণাপন্ন হবেন, এই একটি শিক্ষা আমরা এই ঘটনা থেকে পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সিনিয়র সাহাবী, তারা খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব ছিলেন, নেতৃস্থানীয় ছিলেন, তারপরেও তারা এই বিষয়টি নিয়ে আরেকজন সাহাবীর কাছে গেছেন যারা তাদের নেতৃত্বে এবং অন্যান্য ক্ষেত্রে তাদের মর্যাদার না। এই বিষয়ে জানার জন্য, বিশেষ করে নিশ্চিত ইলম সহি ইলম হাসিল করার জন্য আমরা যে যে পর্যায়ের নেতৃত্বেই থাকি না কেন, সেটা দিনই অথবা দুনিয়াবি যে লাইনেই হোক, আমার চাইতে ছোট ব্যক্তির কাছে গেলেও যদি আমি সহি ইলমটা পেতে পারি তো তার শরণাপন্ন হওয়ার দারুণ একটা শিক্ষা। সুন্দর একটা বিষয় আপনি আলোকপাত করলেন, ধন্যবাদ আপনাকে। জি ডক্টর জাকারিয়া, আপনি এ ব্যাপারে। আলহামদুলিল্লাহ, যে হাদিসটি আমরা আলোচনা করছি এবং হাদিস ঘটনাটা আমরা শুনলাম, তার মধ্যে থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। তার মধ্যে একটি হচ্ছে যে মদ আয়েকার উম্মতের উপরও হারাম ছিল, এখন তারা খায় বলে এটা আমরা মনে করতে পারি না যে ইহুদি নাসারার জন্য জায়েজ না। আল্লাহ তাআলা উদুর উপরও মদ হারাম করেছিলেন, যারা মদ তখনও হারাম ছিল, না হলে এই জিনিসটার ঘটনা আসতো না, এটা আমরা একটা শিক্ষা পাই। দ্বিতীয় একটা শিক্ষা আমরা পাই যে সব সময় যারা ভালো মানুষ তাদেরকে পদভ্রষ্ট করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগে থাকে, যারা ক্ষতিগ্রস্ত তারা চায় সব মানুষ আমার মতো হয়ে যায়, সব মানুষ খারাপ হয়ে যাক, এটা চায়, কেউ ভালো রাখতে চায় না। সুতরাং এ থেকে
উচিত হচ্ছে সমস্ত মানুষের যে এর থেকে সাবধান থাকা, যারা খারাপ মানুষ তাদের দ্বারা প্রতারিত না হয়ে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করা উচিত ছিল। তৃতীয় যে শিক্ষা আমরা পাই যে একজন আবেদ বা একজন আলেম বা একজন জাহেদ ইবাদতকারী সে সাবধান হওয়া উচিত, যে কেউ ডাকলেই তার ডাকে সাড়া দিবে না। সে ভুল করেছে, যখনই মহিলা ডাক দিল সাক্ষী হওয়ার জন্য তার দরকার ছিল, সাক্ষী কি জন্য হতে হবে জানা দরকার ছিল, বা তার একটা এহতিয়াত অবলম্বন করা দরকার ছিল যে কি জন্য আমি যাবো সেখানে এবং সেখানে যারা আমার কী হবে, এমন হওয়ার দরকার ছিল। যদি সে ভালো মানুষ হয়তো মৃত্যু তার জন্য বেশি ভালো ছিল, এই সবগুলি করাচ্ছে, কারণ সে সবগুলি অন্যায় সবগুলি এরপর করে বসছে, সুতরাং তার ওইটা বেশি ভালো ছিল না। আরেকটি জিনিস হচ্ছে যে মদটা কেন হারাম করেছে, আমি সেদিকে একটু আলোকপাত করতে চাচ্ছি। দেখুন, ইসলামী শরীয়ত আসছে পাঁচটি জিনিসকে মৌলিকভাবে, মাকাসিদ শরিয়া যেটা বলা হয়, ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচটি জিনিস রক্ষা করা। একটি হচ্ছে বিবেক, একটি হচ্ছে প্রাণ, একটি হচ্ছে সম্পদ, একটি হচ্ছে মানুষের ইজ্জত আবরু, ইজ্জত আবরুর রক্ষা, আর একটি হচ্ছে দিন রক্ষা। এই পাঁচটি জিনিস রক্ষা করার জন্য আসছে। মদ খাওয়ার কারণে আস্তে আস্তে সবগুলি শেষ করে ফেলতে পারে। প্রথম জিনিসটা হচ্ছে প্রথম ধ্বংস করা তার বিবেককে। বিবেকের কত বড় মূল্য, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক হারিয়ে যাবে তখন তার দ্বারা সব মুকাল্লাফ বানিয়েছে বিবেকের কারণে, যা বিবেক নাই সে মুকাল্লাফ নয়। আজকের সমাজের যে অস্থিরতা, এই অস্থিরতার মূলে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে এর ভিতরে অন্যতম মদ, এবং এই মদ বা নেশা জাতীয় দ্রব্যের ফলে সমাজে অস্থিরতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাবা পর্যন্ত সন্তানের কাছে নিরাপদ থাকতে পারে। সমাজ এখন নৈতিক অবক্ষয়ের একেবারে অতল তলে তলিয়ে যাচ্ছে এই সমস্ত নেশাদার কারণে। এবং আমাদের দেশে এমন অবস্থা আপনার মাঝে মধ্যেই দেখতে পান, আমাদের বিশ্বব্যাপী আমরা দেখতে পাই, ওখানে তো হচ্ছেই। আর আমাদের দেশে যে আমাদের নৈতিকতা কত নিচে নেমে গেছে, মদে বা মাদকতা দ্রব্য সংগ্রহ করতে পারছে না বলে অনেক সময় মাকে হত্যা করে, বাবাকে হত্যা করছে টাকা নেওয়ার জন্য। মদ কিন্তু সব মূলে দেখাই যাচ্ছে। আমরা হাদিসের বিবরণ পেশ করছিলাম, আমাদের সময়ের অভাব সমন্বিত দর্শক মন্ডলীকে আমরা আসলে বলতে চাচ্ছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু মদ একটি ভয়াবহ বস্তু মানুষের জীবন ধ্বংস করে, আমরা অনেক সময় মদের বস্তু চিনতে পারি না, চিনতে পেরেই আমরা একটা মনে করি যে এটা বৈধ, কিন্তু আসলে এমন একটা জিনিস আছে যেটা আসলে মদ কিন্তু আমরা বুঝতে পারি না। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইশরাবান্না খামরুন মিন উম্মতি ওয়া ইসমুনা হাবি গায়রি ইসমি, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য। গাঁজা মদ আমরা সবাই বলছি, কিন্তু আমাদের মাঝে আরো এমন তরল বস্তু আছে বা কিছু বস্তু আছে যেটা আমরা খাচ্ছি, ভক্ষণ করছি, পান করছি, কিন্তু নাম অন্য দেওয়া আছে, অবশ্যই সেটা খুঁজে বের করতে হবে। সেগুলি যে কতটুকু ক্ষতিকর এটা বলার বাইরে, এবং আস্তে আস্তে মানুষকে ঠিক সর্বনাশ মাদকের দিকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কাজেই আমাদের খুঁজে বের করা একান্ত জরুরি, প্রত্যেকেরই কর্তব্য। আসলে আমাদের দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলী যে বিষয়টির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন, সেটা হচ্ছে যে বাজারে এখন অনেক কোমল পানীয় পাওয়া যাচ্ছে যা সরাসরি মদ না হলেও আজকে কালকে পান করতে করতে একদিন মদ পানের দিকেই ওই পানকারীকে আকর্ষণ করবে। সুতরাং এ ধরনের বস্তু থেকে আমাদের বিরত থাকা অতীব জরুরি। বিষয়টিকে আসলে আমাদেরকে খুব কঠিনভাবে দেখা প্রয়োজন। আমরা মুসলিম ভাই ও বোনকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে শুধু এটা বিবেক নষ্ট নয়, এটা পরকাল হারিয়ে যাওয়ার জন্য একটা বড় মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালাসা তিন শ্রেণীর মানুষ আছে, কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, ওদের প্রতি জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওরা জান্নাতে যাবে না। তার এক নম্বরে যেটা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সেটা হচ্ছে মদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান যদি মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত হারাম। আমরা গুরুত্বপূর্ণ বাক্য হিসেবে পরের দুটো বলে রাখতে পারি। পরেরটা আল্লাহ রাসূল বলেছেন, আল আকলে ওয়ালেদাইহে, পিতা মাতার অবাধ্য চলে যারা তারা জাহান্নামে যাবে। তারপরে তিনি বলেছেন, দায়ুস আলে ইউকিরুফি আহলি আল কাবাসা, আর দায়ুস যে সেও জাহান্নামে যাবে তার জন্য জান্নাত হারাম, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দেয়। যেটা আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শারবুল খামর কা আবেদ ওয়াসানিন,
নেশাদার দ্রব্য পান করা পাপটি হচ্ছে মূর্তি পূজার নেই, মূর্তি পূজার কত মারাত্মক। আলহামদুলিল্লাহ আমি একটু জট করি যে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ শুনলাম মদ বা নেশা জাতীয় দ্রব্যের শারীরিক ক্ষতিটাও কিন্তু আমাদের ডাক্তাররা মেডিকেল সায়েন্স বের করে দিয়েছে, আর ধর্মীয় দিক থেকে আমাদের যে বিষয়গুলো আসছে সেগুলো আপনারা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এখন প্রশ্ন হলো যে যারা এই কাজে মানে লেগে আছেন এগুলো করেন, তারা যদি এখন বলেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমার জীবনটা কী হবে, আমার এখন করণীয় কী, আমি এখন কীভাবে এর থেকে বেরিয়ে আসব, তো এই জন্য আমরা বলবো যে আপনি ভয় পাবেন না, আপনি নিরাশ হবেন না। আপনি যদি এটাকে সত্যিকার অর্থে মনে করেন যে একটা বড় পাপ করে ফেলেছেন বা তার মধ্যে আপনি আপনি ফিরে আসুন আল্লাহ পাকের দরবারের মধ্যে, ফিরে আসা তওবার ছেড়ে দিয়ে তওবা করুন। অবশ্যই দর্শক শ্রোতা, আমরা মদ্যপানের যে অশুভ পরিণতি সে সম্পর্কে আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা এ ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব সর্বান্তকরণে। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়, আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও, জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN ZB52, LOID 3096340102419. টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 4420824243211। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা।